নমস্কার বন্ধুরা, স্টেপ ইটসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বর্তমানে কত রকমের মিষ্টি, কিছু নতুন আবার কিছু পুরনো মিষ্টির মধ্যে এটা সেটা জুড়ে দিয়ে নতুন নামে পরিচিতি নিচ্ছে। খেতেও ভালো লাগে, যেমন চকলেট মিষ্টি, বেকড রসগোল্লা, আরও অনেক কিছু আছে। তবে আজকে আমি একটা আলাদা রকমের সন্দেশ বানাচ্ছি, যেটার নাম হচ্ছে রাঘবশাহী সন্দেশ। অনেকে আবার এটাকে ভাজা বরফিও বলে থাকে। এই সকল মিষ্টি বা সন্দেশ বা খাবার যাই হোক, বাজার থেকে হারিয়ে গেল, আমাদের মন থেকে হারায়নি। তাই এই নিয়ে অনেক কিছু পড়তে হয়, দেখতে হয়, আর বেশ ভালোও লাগে সেসব করতে। তাহলে রাঘবশাহী সন্দেশের সম্বন্ধে আরও জানতে এবং রেসিপিটি দেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন। রাঘবশাহী সন্দেশ বা ভাজা বরফি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ছানা, খোয়া ক্ষীর, চিনি, এলাইচ, ঘি, আর নিয়ে নেব খাওয়ার কর্পূর। প্রথমে আমি কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 2 চামচ মতন ক্ষীর ভেজে নেব। খোয়া ক্ষীরটা ভাজা হয়ে একদম খয়েরি হয়ে গিয়েছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। ছানা নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। ছানা চিনিটাকে চটকে মেখে নেব। আবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো একটু ঘি নিয়ে নিচ্ছি। আর বাদ বাকি যে খোয়া ক্ষীরটা রাখা ছিল সেটাও নিয়ে নেব। মিনিট মতন আমি খোয়া ক্ষীরটাকে নেড়ে এর মধ্যে মিশিয়ে নেব ছানা চিনির মিশ্রণটা।
ছানাটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো, আর নিয়ে নেব পিঞ্চ অফ খাবারের কর্পূর। ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ছানাটা একদম ভাজা হয়ে খয়েরি হয়ে যাচ্ছে, আমি ততক্ষণ ছানাটাকে নাড়তে থাকবো কড়ার মধ্যে। খুব সম্ভবত যোগেন্দ্রনাথ মিত্রের অবিস্মরণীয় ভোম্বল সর্দারের মধ্যে এই রাঘবশাহী সন্দেশকে রাঘবশাহী বলে উল্লেখ করা হয়েছে। এমনকি শোনা যায় এই রাঘবশাহী সন্দেশ বিলেতি রাজপ্রাসাদেও পাঠানো হতো সেই সময়। এখন এই সন্দেশ তো পাওয়া যায় না, তবে বেশ কিছু বছর, মানে বহু বছর আগেই নবদ্বীপের একজন ময়রা হেঁকে হেঁকে এই রাঘবশাহী সন্দেশ বিক্রি করতেন নিজের হাতে বানিয়ে, তবে তাকে এখন আর খুঁজে পাওয়া যায় না। বাজার থেকে সন্দেশ হারিয়ে গেলেও আমাদের মন থেকে হারিয়ে যায়নি, তাই বাড়িতে আমরা বানিয়ে নিচ্ছি এই রাঘবশাহী সন্দেশ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করো অবশ্যই, আর বেল আইকনটা দিয়ে দিও যাতে পরবর্তীকালে আমার মজার মজার রেসিপিগুলো যখন আসবে সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর এই লাইক শেয়ার সাবস্ক্রাইব, এই কয়েকটা জিনিস একজন শিল্পীকে আগামী দিনে কাজ করার জন্য উৎসাহ দেয়, তাই অবশ্যই করবেন, আমার ভালো লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, বাদ বাকি রেসিপিটি দেখে নিন। দেখতেই পাচ্ছেন ছানাটা একদম খয়েরি হয়ে গিয়েছে ভাজা হয়ে। আমি এবার এটাকে নামিয়ে নেব। রাঘবশাহী সন্দেশের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাই প্লেটের মধ্যে নেব। প্লেটের মধ্যে তার আগে আমি গ্রিজ করে নেব একটু ঘি দিয়ে। এবার একটু জল হাত করে ছানাটাকে ভালো করে চেপে রেখে দেব।
এবার প্রথমে যে ক্ষীরটা আমি ভেজে নিয়েছিলাম সেটার উপর ছড়িয়ে নেব। রাঘবশাহী সন্দেশ একদম তৈরি। এবার এটাকে ঘন্টা খানেক রেখে পিস পিস করে কেটেও আপনারা খেতে পারেন, আবার চামচ করে এখান থেকে অল্প একটু নিয়েও খেতে পারেন।